আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আইটিভি দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন জাতিসংঘের উনআশিতম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন বাইডেন এদিকে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে রোহিঙ্গাদের জন্য উচ্চ পর্যায়ের এক পার্শ্ব বৈঠকে দুই হাজার একশো উননব্বই কোটি টাকা সহায়তার ঘোষণাও দিয়েছেন যুক্তরাষ্ট্র বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় নিউ জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে প্রেসিডেন্ট বাইডেনের বৈঠকের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে হোয়াইট হাউস রিডআউটে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছেন এছাড়া এই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস উইংস থেকে জানানো হয়েছে বাংলাদেশ এবং ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে কক্সবাজারে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে একশো মিলিয়ন মার্কিন ডলার অনুমোদনের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র যা বাংলাদেশি টাকায় দুই হাজার কোটি এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিফা একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও অন্যান্য খাতে আইএমএফ আরও ঋণ দেয়ার আশ্বাস দিয়েছেন রিমান্ড আবেদন না মঞ্জুর করে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন নরসিংহ আদালত পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত না মঞ্জুর করেন এর আগে আজ ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব গেল চার আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর সহবাগ থানায় করা হত্যা মামলায় রিমান্ড শেষে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশিদ খান মেননকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত এদিকে আড্ডা থানার পৃথক তিনটি হত্যা মামলায় দীপুমণি দুই মামলায় সালমান এফ রহমান আনিসুল হক ও জুনায়দ আহমেদ পলক এবং এক মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত সকালে কড়া নিরাপত্তায় তাদের আদালতে নেয়া হয় গ্রেপ্তার দেখানোর জন্য এই হত্যা মামলা গ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা আবেদন নিবেদন করেন বিজ্ঞা আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার যে নিবেদন সেই নিবেদনটিকে পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখেন এই ধরনের ঘটনায় সে কি ভূমিকা পালন করেছে এই ধরনের কোনো সুস্পষ্ট বলতে পারে নাই তারা ঢালাওভাবে অভিযোগ প্রত্যেকটা মামলায় করে যাচ্ছে যে ওনারা এগুলো ইন্ধন দিয়েছে বা ওনারা ষড়যন্ত্র করেছে এর কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী আজ পর্যন্ত ওনার আদালতে কারো কোনো সাক্ষীর স্টেটমেন্ট আদালতে উপস্থাপন করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসা যুবক তোফাত জলকে হত্যার ঘটনায় হল প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার সিএমএম আদালতে তোফাত জলের ফুপাত বোন আসমা আক্তার মামলার আবেদন করেন গত বুধবার হলের অতিথি কক্ষে বত্রিশ বছর বয়সী যুবক নির্যাতনের শিকার হন কয়েকজন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় বৃহস্পতিবার ছয় শিক্ষার্থী থেকে করে পুলিশ তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আর এই ঘটনায় আট ছাত্রের সংশ্লিষ্টতা পেয়ে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাবেক ভূমি মন্ত্রী জামানের পাচার করা সম্পদ জব্দ করে বাংলাদেশে পাঠাতে চিঠি দিয়েছেন ব্রিটিশ এমপি আফসানা বেগম মঙ্গলবার যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার নির্বাহী মহাপরিচালকের কাছে চিঠি দেন বাংলাদেশের বংশোদ্ভূত এই এমপি যুক্তরাজ্যে সাইফুজ্জামানের হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগের যথাযথ তদন্ত দাবি করেন তিনি টাইমস ও আল জাজিরার প্রতিবেদনের চিঠিতে আফসানা লেখেন সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রিত সংস্থাগুলো পনেরো কোটি পাউন্ডেরও বেশি মূল্যের কমপক্ষে দুশো আশিটি সম্পত্তি অর্জন করেছে তার নির্বাচনী এলাকায়ও আছে চুয়াত্তরটি সম্পত্তি এই তহবিল ফ্রিজ ও করাকে বাংলাদেশিদের অধিকার এবং যুক্তরাজ্যের সুনাম বলেও উল্লেখ করেন তিনি পাসপোর্ট জটিলতায় আটকে আছে ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মনের বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ পাসপোর্ট না পাওয়ায় বিদেশে নেওয়া যাচ্ছে না তাকে ক্রমেই অবস্থার অবনতি দেখে উৎকণ্ঠায় স্বজনরা এমন অবস্থার জন্য ক্ষোভ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রায়সুল ইসলাম আন্দোলনে আহত জটিল রোগীদের জন্য বিশেষ ব্যবস্থায় দ্রুত পাসপোর্ট দেওয়ার দাবি তাদের সাদিয়া কানিজের রিপোর্ট ছবি তুলেছেন জহিরুল ইসলাম ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন গাড়ি চালক খোকন চন্দ্র বর্মন গেল পাঁচ আগস্ট মাত্র তিন ফিট দূর থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ স্প্রিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় পুরো মুখ বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের তৎপরতায় কিছুটা সেরে উঠেছে খোকন মুখ জোড়া দেয়া গেলেও নাকসহ আশপাশের অংশ নেই তার এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন খোকন পরিবারের আশা বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করলে আগের চেহারা ফিরে পাবে এই যোদ্ধা সরকার যদি আমাদেরকে প্রথমত সাহায্যের হাত না বাড়ায় তাহলে আমাদের যে বাহিরে ওকে যে বাহিরে নিয়ে যেতে হবে সে টেকাটা আমাদের পক্ষে সম্ভব না দেশ ও দেশের বাসীর কাছে এবং সরকার উপদেষ্টাদের কাছে প্রধান উপদেষ্টার কাছে স্যারদের কাছে আমার একটা আবেদন যাতে আমার ভাই আগের মতো সুস্থ হয়ে চলতে পারে সামাজিক জীবনে আসতে পারে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় নিয়ে রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি করার চেষ্টা চলছে আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে এসেছে সাজেদা ফাউন্ডেশন নামে একটি সংগঠন তবে সব ঠিক থাকলেও এখন পাসপোর্ট জটিলতায় আটকে আছে খোকনের বিদেশে চিকিৎসা তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসা মানুষগুলোর চোখে মুখে তাই চিন্তার ভাজ এই বৈষম্য বিদ্যোধী ছাত্র আন্দোলনের একজন অসুস্থ যোদ্ধা যার বাইরে চিকিৎসার প্রয়োজন তার পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশান একটা বড় সড়ো কোয়েশ্চেন মার্ক আসলে আমাদের সদিচ্ছা কতটুকু আছে যেখানে খোকন একজন পুলিশের গুলিতে আহত যোদ্ধা সেখানে পুলিশ ভেরিফিকেশন এটা খুবই অযৌক্তিক একটা কাজ আমাদের পাসপোর্ট অফিস থেকে বলা বলা হয়েছে আরও হয়তো দশ দিন সময় লাগবে যেটা খুবই বিপজ্জনক আর খোকনের জন্য একটি ডেঞ্জার বই আনতে পারে এই সমস্ত যেই ব্যাপারগুলো এগুলো নিয়ে যাতে সরকার পুরো পুরোপুরিভাবে তারা কাজ করে তাহলে একটা নিয়ম শৃঙ্খলা থাকবে এবং আমাদেরও প্রত্যাশা এবং আমাদের কাজে যে জায়গাটা অনেক সুশৃঙ্খলভাবে করতে পারবো এবং রুগীদেরও মানে এই ঝামেলাটা পোহাতে হবে না সব জটিলতা দূর করে খোকনের মতো যুবকরা স্বাভাবিক জীবন ফিরে পাবে এমন প্রত্যাশা সবার ঢাকা গত চলমান শ্রমিক অসন্তোষের কয়েকদিনের জেরে এবং নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে বেশিরভাগ কারখানা খুলে দেওয়া হয়েছে সকাল থেকে শিল্পাঞ্চলের সব কলকারখানা শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন শিল্প পুলিশ জানায় কারখানাগুলো উৎপাদনে ফিরেছে শ্রমিক উপস্থিতিও স্বাভাবিক রয়েছে এর আগে গতকাল শ্রমিকদের আঠারো দফার দাবি মেনে নেয় মালিকরা কারখানা এলাকা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনীর সদস্যরা আমরা বাংলাদেশে গন্ডগোল চাই না গার্মিস কারখানা ভালোভাবে চলুক আমরা এটাই চাই আমাদের ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অনেক অসুবিধা আমরা বাসা দিতে পারবো না আমরা ঠিকমতো মতো তিন বেলা খাইতে পারবো না শিল্প কারখানা যদি বন্ধ থাকে আমরা অসহায় গরিব দুঃখীদের না খায় মরবে সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে এতে স্বস্তি ফিরেছে দেশবাসীর মাঝে আবহাওয়া অফিস বলছে আগামী কালও বৃষ্টি হবে এরপর কমতে শুরু করবে তাপমাত্রা এদিকে বৈরী আবহাওয়ার কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ রাজশাহী ও রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এটা আগামীকালকে পর্যন্ত থাকবে অত কালকে পর্যন্ত থাকবে কালকের পরে বৃষ্টিপাত হলে যে এটা আছে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যাবেন না থেমে যাবে মানে বৃষ্টিপাতের এখন যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে সেই এটা প্রবণতাটা কমে আসবে তার বৃষ্টিপাত থাকবে অভিন্ন নদীতে বাংলাদেশে ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সঙ্গে শিগগিরই আলোচনা হবে বলে জানিয়েছেন পানির সম্পদ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বিশ্ব নদী দিবস উপলক্ষে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক এক সেমিনারে তিনি এই কথা বলেন জানান অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও পানির পরিমাণ কত এসব তথ্য জানতে হবে দীপ্তচন্দ্র রিপোর্ট বিশ্ব নদী দিবস উপলক্ষে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান সৈয়দা রেজোয়ানা অভিযোগ করে বলেন আন্তঃসীমান্ত নদ নদীতে বাঁধ নির্মাণে আন্তর্জাতিক আইন থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে ভারত অধিকাংশ সময় তার তোয়াক্কা করে না একটা ভাটির দেশ হিসাবে আমরা যখন স্বাক্ষর করব তাত্ত্বিকভাবে এই কনভেনশনের ইতিবাচক দিকগুলো আমরা আমাদের পক্ষে তুলে ধরব এবং এইগুলোর উপর ভিত্তি করে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অধিকারের কথা বলতে পারব যেহেতু এটা একটা জাতিসংঘের কনভেনশন কাজে আমরা যদি অনুস্বাক্ষর করি তাহলে জাতিসংঘকেও আমরা আমাদের কথাগুলো জানাতে পারব তাই ভারতের সঙ্গে পানির ন্যায্য হিসাব নিয়ে শীঘ্রই বৈঠক হবে বলে জানান তিনি আন্তর্জাতিক নদীতে আমার পানির একটা হিস্সা আমার রয়েছে এবং আমরা আমাদের এই পানির অধিকার নিয়ে পানির হিসানি জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো ওজন থেকে পানি আসার তথ্য জানতে আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই জলবায়ু পরিবর্তনের সময় বন্যা পারবে তাই আগাম সতর্কতা অবলম্বনে ভারত নেপাল ও চীনের কাছ থেকে তথ্য পেতে হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান দীপ্তচন্দ্রপাল আরটিভি ঢাকা প্রকট আকার ধারণ করেছে সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত আরও তিনজন এছাড়া আক্রান্ত হয়েছে আটশো একজন দিল্লিতে বৃষ্টিপাতের কারণে এই বছর জুলাই আগস্টের পরিবর্তে সেপ্টেম্বর অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ায় সঠিক সময় মশক নিধন কার্যক্রম থমকে পড়ে এতে আরও বেশি উৎপাদ বেড়েছে এডিস মশার পরিস্থিতি উন্নতির কোন লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা এমন পরিস্থিতিতে শিশু বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেয়ার আহ্বান ও ও পরামর্শ তাদের কোনোভাবেই বন্ধ হচ্ছে না চট্টগ্রাম নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অবৈধ রিক্সার দৌরাত্ম পুলিশের চোখ ফাঁকি দিয়ে সড়কে চলাচল করছে এসব অটোরিকশা এতে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা তবে দ্রুতই প্রধান সড়কগুলোতে ঝুঁকিপূর্ণ এসব যানবাহন বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ট্রাফিক পুলিশ চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ সামিয়া তামান্না চট্টগ্রাম নগরের প্রধান সড়কগুলোতে এভাবে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা যদিও চলতি মাসে প্রধান সড়কে এসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয় ট্রাফিক পুলিশের উপস্থিতিতেও দাপট থেমে নেই ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের প্রধান সড়কে লাইসেন্সবিহীন এসব অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় করতে এ বিষয়ে পুলিশ কঠোর হলেও নগরে এর বিক্রি বেড়েছে কয়েক গুণ কি করব কাজ কাম নাই কাজ কাম পাচ্ছি না সেজন্য অটো চালাচ্ছি আমরা চালাচ্ছি ফেরত দেয় ফ্যামিলি আছে বাংলাদেশে চালাইতে পারি না কষ্ট বেশি ওই জন্য অটোরিকশার সুবিধা আছে দ্রুত গন্তব্যে পৌঁছাতে এসব যানবাহন ব্যবহার করেন অনেকেই তবে দুর্ঘটনা আর অধক্ষ চালকের কারণে এসব অটোরিকশা ব্যবহারে ঝুঁকি থাকার কথাও জানায় যাত্রীরা দ্রুত গন্তব্যস্থলে যাওয়া যায় সেটার জন্য উঠা হয় আসলে আমরা উঠি কিন্তু এটার কোনো ব্রেক নাই যার কারণে এটা হচ্ছে আমাদের জীবনের জন্য অনেক ঝুঁকি যেখানে সেখানে ব্রেক করে যে মুখে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে ও অবশ্য ছেলেরা বেশি চালায় ছোটো ছোটো ছেলে দশ বারো বছর রয়েছে তারাও জন্য অটো রিক্সা চালায় এদিকে প্রধান সড়কে এসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে পাড়া মহল্লার রাস্তায় চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তবে সেটি অমান্য করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা ব্যাটারি চালিত রিক্সাগুলোকে মূল রাস্তার পরিবর্তে সাইড রোড অথবা পাড়া মহল্লা রাস্তাগুলোতে চলাচলের জন্য আমরা বারবার উৎসাহিত করতেছি তারপরে যদি কেউ এটাকে অমান্য করে যদি মেইন রাস্তায় আসে তাহলে আমরা এগুলোকে ধরে আটক করে আমরা বেসিক্যালি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং ডাম্পিং স্টেশনে আমরা রাখছি সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে কঠোর হবে প্রশাসন এমন প্রত্যাশা নগরবাসীর সৈয়দা সামিয়া তামান্না আর টিভি ইচ্ছা থাকলে কোনো প্রতিবন্ধকতায় বাধা নয় হতাশে জীবনযুদ্ধের লড়াইয়ে থেমে থাকলে চলবে না এমনই নজির স্থাপন করেছেন মমসিংহের সোনিয়া দুই পা না থাকলেও মায়ের কোলে চড়ে যিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেরিয়ে এখন অনার্সের ছাত্রী ঈশ্বরগঞ্জের সোনিয়ার জীবনের লড়াইয়ের কথা জানাচ্ছেন সৈয়দা মুনিরা ইসলাম সহায়তা করেছেন মামসিংহ সংবাদদাতা মোজাম্মেল খোকন ছোটবেলায় সাধারণ শিশুদের মতো হৈহুল্লোর আর খেলাধুলায় দিন কাটত মমিস সিংহের ঈশ্বরগঞ্জের রাজীবপুর ইউনিয়নের সোনিয়ার দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় হঠাৎ পায়ে ব্যথা অনুভব করেন পরীক্ষা নিরীক্ষার পর জীবন বাঁচাতে চিকিৎসকরা দুটো পায়ে কেটে ফেলেন তার এরপর থেকেই সোনিয়ার পৃথিবী বন্দী হয়ে পড়ে মায়ের কোলে পাহাড়িও তুমি জাননি সোনিয়া মায়ের কোলে চড়ে স্কুলে যাওয়া আশা করেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেরিয়ে এখন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে অনার্স পড়ছেন ব্যবস্থাপনা বিভাগে দ্বিতীয়ছিলেন নিজের সময় সময় পাও কাটা অসুস্থ হয়ে গিয়া কলেজে তার বাপে লয়ে গেছে গিয়া হাই না নিয়ে গেছে বসা দিকে দিকে নিয়ে আসছে খুলো করে নিয়ে গেছে কোলে করে নিয়ে আসছে বাড়িতে অদম্য সোনিয়া চান মা বাবার স্বপ্ন পূরণ করতে কৃতজ্ঞতা জানালেন শিক্ষক ও সহপাঠীদের রেগুলার আমি ক্লাস করতে পারি না প্রাইভেট পড়তে পারি না কোনো কোচিং কোনো প্রাইভেট পড়তে পারি না এইভাবে আমি লেখাপড়া আগিয়ে দিতেছি আমি বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই আমার বাবা মার লেখাপড়া করাইতেছে আমি যেন একটা ভালোভাবে জব করতে পারি শিক্ষকরাও সোনিয়াকে খুব ভালোবাসেন জানান তাদের ছাত্রীর কাছ থেকে অনেকের শেখার আছে তার বাড়ি কলেজ থেকে প্রায় বারো চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত এরপরেও সে একটা দিন কলেজ কামাই করে নিয়ে তার মাকে নিয়ে প্রতিদিন আসছে আমাদের পক্ষ থেকে যে যে ধরনের সহযোগিতা দরকার আমরা দিয়ে এবং এই মেয়েটি আসলে নারী জাগরণের তার আগ্রহ এবং ইচ্ছা এই এটি তা একটি এই দেশের নারী শিক্ষার একটি উদাহরণ হতে পারে মেয়ের জন্য চেষ্টার কমতি রাখেননি কৃষক বাবা সোনিয়ার স্বপ্ন পূরণে কোনো ক্লান্তি যেন তাকে ছুতে পারে না

কষ্টের দিকে একটু আসছে তারা সহায়তা করে এতে তো তার বালাই হয় প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত যে জীবনে হেরে যাব বলতে কোনো কথা নাই এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আছে এই মেয়েটা দেখে এই শিক্ষা নেওয়া উচিত সমাজের অনেকেই হতাশ হয়ে জীবনের অর্ধেক পথে থেমে যায় সোনিয়াকে দেখে তাদের শিক্ষা নেওয়া উচিত দুইটা পা না থাকা সত্ত্বেও সে যেভাবে জীবন যুদ্ধে সামনে এগিয়ে চলছে শত প্রতিকূলতাকে পার করে এগিয়ে চলছে এটা আমাদের সমাজে হাজার হাজার তরুণ তরুণীর জন্য একটা মেসেজ যে ধাক্কা খেলেই বা ব্যর্থ হলেই বা হোচট খেলেই পড়ে যাওয়া না পুনরায় দ্বিগুণ উদ্যমে ঘুরে দাঁড়ানো জীবনকে জয় করার জন্য আমি সোনিয়াকে মূলত এভাবেই দেখেছি প্রতিষ্ঠিত হয়ে সোনিয়াও একদিন সমাজ গঠনে ভূমিকা রাখবে সৈয়দা মুনিরা ইসলাম আর টিভি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা সরকারি অর্থ লোপাট ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে নওগার সুদ্রানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহার বিরুদ্ধে এ নিয়ে গত সাতাশ আগস্ট আত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন এক অভিভাবক প্রধান শিক্ষকের দুর্নীতির বিচার চান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা নওগা থেকে আরিফুল হক সোহাগের প্রতিবেদন জানাচ্ছেন সায়েদ মাহমুদ হাঁটি হাঁটি পাপা যেখানে খুশি সেখানে যা ছড়ারে দুটি লাইন হয়তো খুব ছোটবেলায় শিখেছে তাওহিদ তবে হেঁটে নয় তাওহিদ স্কুলে আসে ক্রাচে ভর দিয়ে নওগাঁ সুদ্রানা মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর বিশেষ চাহিদা সম্পন্ন ওই শিক্ষার্থীর জন্য গত বছর সরকারি বরাদ্দ আসে পাঁচ হাজার টাকা রশিদে স্বাক্ষরও করে সে কিন্তু পরদিন প্রধান শিক্ষক তার হাতে ধরিয়ে দেন তিন হাজার টাকা তাওহিদের অভিযোগ বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা তাকে চুপ থাকতে বলেন সে টাকা

এ চালিয়ে দিয়েছে কোনো সই করিনি কিন্তু এখানে নাকি আমার নাম আছে আমি কোনো টাকাও পাইনি সই নিছে নিয়ে আমাকে পরে ডেকে তিন হাজার টাকা দিয়েছে এটা সম্পূর্ণরূপে অনৈতিক এবং এর চূড়ান্ত দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমরা করতেছি শুধু তাই নয় স্কুলের লাইব্রেরিয়ান রজব অভিযোগ সরকারি বেতন ভাতা পাইয়ে দেবার কথা বলে তার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন প্রধান শিক্ষক হেড স্যার আমার কাছ থেকে পাঁচ লক্ষ চার হাজার টাকা নিচে আমার কাগজ সেন্ড করে না বেতনের জন্য কাগজ সেন্ড করতেছিল না বারবার বলার পরেও প্রায় এক বছর আমাকে ঘুরে লো পরে নিজে জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে যে সার নেয়নি আমার বেতনটা হরতাও সব কিছু মিলে উনি হচ্ছে পাঁচ লক্ষ চার হাজার টাকা নিচ্ছে তবে সব কিছু নিয়ম মেনেই করা হয়েছে বলে জানান অভিযুক্ত প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা সম্পূর্ণটা আমার ম্যানেজিং কমিটির রেজুলেশন মারফত মারফত কিন্তু ওই টাকাটা উত্তোলন করা হয়েছে এবং কোন কোন খাদে কয় পার্সেন্ট ব্যয় করা হবে সেটি কিন্তু ওই স্কিমে উল্লেখিত ছিল প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে গত সাতাশ আগস্ট আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন এক অভিভাবক এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে প্রশাসন এখানে যদি কোনো গাফিলতি বা কোনো ঘাটতি বা কোনো কমতি বা কোনো অনিয়ম থাকে আমি সেই বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার রিপোর্টে আমি সেটা প্রদান করব সৈয়দ মাহমুদ আর টিভি আন্তর্জাতিক সংবাদ শ্রীলঙ্কায় আগাম সাধারণ নির্বাচনের লক্ষ্যে দেশটির সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা নায়কে সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেকে সংস্কার পন্থ হিসেবে উপস্থাপন করেন দিশা নায়কে প্রতিশ্রুতি দেন ক্ষমতায় আসার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভেঙে দেবেন সংসদ এর মাধ্যমে সাধারণ নির্বাচনে নিজ নীতির পক্ষে সমর্থন আদায় করতে চান তিনি ভেঙে দেওয়া সরকারি গেজেটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী চোদ্দ নভেম্বর অনুষ্ঠিত হবে দেশটির সংসদ নির্বাচন এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে মিত্র হরেনি আমারা সুরিয়াকে বাছাই করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা শ্রীলঙ্কার ইতিহাসে আমারা সুরিয়া হবেন তৃতীয় কোনো নারী প্রধানমন্ত্রী জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে গাজায় ইসরায়েল ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা জো বাইডেন তার বক্তব্যে গাজায় ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের তোপের মুখে পড়ে ইসরায়েল গাজায় গণহত্যাকে ইসরায়েলি নেতারা আত্মরক্ষার অধিকার হিসেবে চালিয়ে দেয় দুঃখ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস তবে সবকিছু ছাপিয়ে সম্প্রতি নৃশংসতার আকার ও মাত্রা উভয়ই বাড়িয়েছে ইসরায়েল আক্রমণের ভয়াবহতা ছড়িয়েছে লেবাননেও বর্বরতা থেমে নেই গাজা উপত্যকায়ও লেবাননে ইসরায়েলের তীব্র বোমা বর্ষণে 50 জন শিশু সহ অন্তত 569 জন নিহত হয়েছে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে আতঙ্কিত লেবাননবাসী খেলার খবর ভারতের বিপক্ষে কানপুর স্টেট সামনে রেখে প্রধান প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত চেন্নাই টেস্টে ভারতের কাছে দুশো রানের বড় ব্যবধানে হারে টিম টাইগার্স হারের সেই ক্ষত ভুলে কানপুর টেস্টে জয় নিয়ে সিরিজের সমতা ফেরাতে চায় নাজমুল হোসেনের দল এদিকে আইসিসি চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারত কানপুর টেস্টেও দাপট ধরে রাখতে চায় বাংলাদেশের বিপক্ষে আগামী সাতাশ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কানপুরের গ্রিন পার্কে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত আজ থেকে শুরু হচ্ছে ওয়েফার ইউরোপা লিগ ফুটবলের নতুন মৌসুম উদ্বোধনী দিনে নেদারল্যান্ডস ক্লাব এফ সি টোয়েন্টির মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাইফোর্ডও ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল এই ম্যাচের আগে ইঞ্জুরি কাটিয়ে ম্যান ইউ স্কোয়াডে ফিরেছেন ম্যাশন মাউন্ট টারেল মালাসিয়া ও ভিক্টর লিডানডেলফারা তাই ইংলিশ লিগের জনপ্রিয় ক্লাব রেড ডেভিলস প্রথম দেখাটা শেষ করতে চায় জয় নিয়ে এদিকে ইঞ্জুরিতে থাকায় মিডফিল্ডার মিকাল সাদিলেক ও ইউনেস তাহাকে এই ম্যাচে পাচ্ছে না এফ সি টোয়েন্টি তাদের ছাড়াই ইউরোপার মৌসুম শুরু করতে চাচ্ছে ডাচ ক্লাবটি দুপুরের সংবাদ এ পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন জেলা সংবাদ বিকেল পৌনে পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে